বিরোধীর ঐক্যত আকৌ সিরাল ফাট, অখিল গগৈয়ে উঠোৱা আঙুলিত ক্ষুণ্ণ কংগ্রেসী, সমষ্টি পুনর্নির্ধারণক লৈ বিরোধী শিবিরত ফাট, সমষ্টি পুনর্নির্ধারণক লৈ কংগ্রেসের স্থিতিক আকৌ সন্দেহর আবর্তলৈ ঠেলি দিছে রাইজর দলের নেতা বিধায়ক অখিল গগৈয়ে। সমষ্টি পুনর্নির্ধারণত কংগ্রেসে নিজের গাদি সুরক্ষাত ব্যস্ত আছিল, এই মহা অভিযোগ অখিল গগৈর। অখিল গগৈয়ে নাম নোলোয়াকয়ে দেবব্রত শইকীয়ায় নাজিরা, রকিবুল হোসেনে সামগুড়ি, ভূপেন বরায় রঙানদী, রকিবুদ্দিন আহমেদে সমরিয়া, কমলাক্ষদেব পুরকায়স্থে উত্তর করিমগঞ্জ নিজের নামত সুরক্ষিত করে বৃহত্তর স্বার্থত হজুরে প্রতিবাদ নকরিলে বলে অভিযোগ অখিল গগৈর। সমষ্টি পুনর্নির্ধারণের বিরুদ্ধে প্রত্যেকটি দল আর সংগঠনে মাত মতা উচিত, আর আমি এই তালিকাখনক যিকোনো প্রকারে নাকচ করাব লাগিব। অখিল গগৈয়ে অনা এই গুরুতর অভিযোগক লৈ বারুকে ক্ষুণ্ণ এতিয়া কংগ্রেস। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় কলে দিল্লীত লগাইছে আপে খেলিমেলি, অসমত অখিল গগৈয়ে তেখেতে কৈছে কংগ্রেসে যেনেকুৱা ভূমিকা লব লাগিছিল লোৱা নাই, এইটো মই খণ্ডন কৰিছোঁ। যেনেকৈ উচিত হোৱা নাই দিল্লীত, কেজরিওয়াল ডাঙরিয়া কৈছে যদি কংগ্রেসে গোটেইবিলাক চিকট খেলে ঐক্য কি দরকার। কমলাক্ষদেব পুরকায়স্থই কলে রাজপথত আন্দোলন করে এতিয়া লাভ নাই, যি করিব এতিয়া আইনে করিব। অখিল গগৈয়ে এইবোৰ কথা কোৱা অনুচিত। অখিল গগৈ কি হৈছে আৰু অখিল গগৈৰ কথাটো তো মই কলো আৰু অখিল গগৈ কি হৈছে তেওঁৰ ব্যক্তিগত কথা আৰু তেওঁ কি কি কাৰণে কি কি বস্তু কৈছে আৰু তেওঁৰ কথা আৰু তো আমি এই কথার নিশ্চয়ই আমি মানি নলো, কারণ আমি আগতে কৈছো এতিয়াও আপনার কৈছো আৰু যে আমার বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে, ইউনি আন্দোলনও তো মাতিছো, যেটা 11টা দলের সদস্য হয়েছে, মানে হেরি আসলে আমার হেরিয়ার ভিতরে আসলে এলায়েন্সের ভিতরে আসলে বহুতখিনি ঠাইত তো গেছে গৈছে, বহুতখিনি ঠাইত তো যোৱা নাই, আৰু আমি যে ডাঙর ডাঙর মিটিং পাতিছো এইটো কারণে সেইবিলাক লৈ আমি কব বিচার নাই, তো গৈছে তো যাব পারা নাই, তো ব্যক্তিগত হয়তো বা কিবা তো কামরে থাকিব পারে, কিন্তু এতিয়া রাষ্ট্রপতির অনুমোদন হওয়ার পিছতে এতিয়া যদি কোনোবা তেওঁৰ নিজৰ কাৰণে নিজক দেখুৱাৰ কাৰণে হয়তো বা কিবা যদি কব লগা হয় তেনেহ'লে এইটো মই ভাবোঁ এইটো বেয়া বেয়া কথা হৈছে। সমষ্টি পুনৰনিৰ্ধাৰণৰ পিছত সন্ধানহীন হৈছে এখন পঞ্চায়ত, এখন পঞ্চায়ত বিচাৰি হাইৰাণ দেৱব্ৰত শইকীয়া, আমগুৰিৰ পৰা হেৰাল হেনো নামতি আলি পঞ্চায়ত, দেৱব্ৰত শইকীয়াক লাগে নতুন মেপ। সমষ্টি পুনৰনিৰ্ধাৰণত ৰাষ্ট্ৰপতি অনুমোদন জনোৱাৰ পিছতো এনেদৰেই অব্যাহত আছে প্ৰতিক্ৰিয়া। পিছে কথা হল সমষ্টি পুনর্নির্ধারণক লৈ বিরোধীর মাজত সৃষ্টি হওয়া সংঘাতে বিরোধী ঐক্যমঞ্চত কি রূপ লয় সেয়াহে হব লক্ষণীয়। মৌসুমী শর্মা বৰুৱাৰ সহযোগত ৰাজু বৰুৱাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।